হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের ব্রডব্যান্ডের স্পিডটাকে বাইপাস করে যে কোনো সফটওয়্যারের মাধ্যমে ফুল স্পিডে হচ্ছে কি ডাউনলোড করতে পারবেন বা যে কোনো ব্রাউজিং করতে পারবেন। তো সাধারণত আমরা যদি 2 Mbps এর লাইন নিই, কিন্তু 2 Mbps দিয়ে সব জায়গায় ডাউনলোড করতে পারি না। তো আমি যেই ট্রিকটা দেখাবো সেটা, যদি আপনাদের লাইন যদি 2 Mbps হয়, তাহলে আপনারা সব ক্ষেত্রে 2 Mbps দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্রোমে চলে যাবেন। ক্রোমে গিয়ে প্রক্সিফায়ার নামে লিখে সার্চ করবেন, ঠিক আছে? প্রক্সিফায়ার লিখে সার্চ করে এই যে এখানে দেখেন প্রক্সিফায়ার দি মোস্ট প্রক্সি ক্লায়েন্ট, এটা হচ্ছে গিয়ে ডাউনলোড করে দেবেন, ঠিক আছে? আপনাদেরকে 31 দিনের একটা ফ্রি ট্রায়াল দেবে। তো আপনারা কীভাবে প্রিমিয়াম কীগুলো পাবেন সেটা আপনারা ভালো করেই জানেন, তো আমি আর সেটা বলছি না। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে এটা ডাউনলোড করতে হবে। যেমন আমি এখানে ডাউনলোড করে রাখছিলাম, এই যে দেখেন প্রক্সিফায়ার এখানে ডাউনলোড করে রাখছি। তো এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে চলে আসে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের ব্রডব্যান্ড যে কোম্পানির আন্ডারে সেই কোম্পানির নামটা খুঁজে বের করতে হবে। তো আপনারা যারা জানেন না যে আপনাদের ব্রডব্যান্ডটা কোন কোম্পানি, তা সেটা দেখার জন্য স্পিড টেস্ট ওকলাতে আসবেন, ঠিক আছে? ওকলাতে সেখানে ক্লিক করবেন, তো এখানে ব্রডব্যান্ড কোম্পানির নাম থাকবে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে লিখবেন যে BDIX প্রক্সি ডিবি, ঠিক আছে? গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর এখানে প্রক্সি লিস্ট এটাতে ঢুকবেন। ঢোকার পর এখানে আপনাদের যে কোম্পানিটা ছিল, আমার কোম্পানি ছিল হচ্ছে কি এসকে নেট সিটি হচ্ছে কি আমাকে খুঁজতে হবে। তো এখানে যদি আপনার ব্রডব্যান্ড কোম্পানির নাম খুঁজে না পান, তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি সক্সপোরের যে কোনো একটা আইপি দিয়ে আপনাকে টেস্ট করতে হবে, ঠিক আছে? তো আইপি কোনটা ভালো আইপি হবে দেখবেন, যেগুলো হচ্ছে গিয়ে লাল দাগ নেই, ঠিক আছে? যেগুলো সবুজ দাগ, ঠিক আছে? এই যে এলিট কানেকশান, যেগুলো L4 কানেকশান, যে আর যেগুলোর আর টাইম কম, ঠিক আছে? এখানে 3, যেমন 2.3, এটা ভালো হবে একটু, ঠিক আছে? তো ধরুন আমি হচ্ছে গিয়ে সক্স 4 এই প্রক্সিটা নিলাম, ঠিক আছে? এই প্রক্সিটা নিলাম, তো আমি কপি করলাম। কপি করার পর আপনাদেরকে এবার প্রক্সিফায়ারে আসতে হবে। এবার এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রোফাইলে আসতে হবে, ঠিক আছে? এখানে প্রোফাইলে এসে প্রক্সি সার্ভারে আসবেন। এবার এসে এখান থেকে অ্যাড করবেন, অ্যাড করে আপনার প্রক্সিটা পেস্ট করবেন। এই যে পেস্ট করার সাথে সাথে পোর্টের ঘরে চলে গেল, ঠিক আছে? এবার প্রোটোকলটা কি দেবেন, সক্স ভার্সন 4 এটা সিলেক্ট করবেন, আর হচ্ছে গিয়ে ওকে করবেন। ওকে করার পর এটা এখানে রেখে ওকে করবেন। এবার আবার প্রোফাইলে আসবেন, তারপর হচ্ছে গিয়ে প্রক্সিফিকেশন রুলসে এসে এখান থেকে আপনার যে প্রক্সিটা ছিল সেটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? যেমন আমার 182 ছিল এবং এখান থেকে 182 ছিল, ঠিক আছে? এবার ওকে করবেন। ওকে করার পর এটা কেটে দিবেন, সবকিছুই কেটে দিবেন। এবার এখান থেকে প্রক্সিফায়ারটাকে এক্সিট করে দিবেন। তো আমিও ক্রোমটাকে এবার এক্সিট করে দিচ্ছি। এবার আমরা আবার প্রক্সিফায়ার ওপেন করব। ওপেন করার পর দেখবেন চাই যে এখানে কানেকশনটা চলছে, ঠিক আছে? এবার আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুক, আপনাকে মূলত দেখতে হবে যে আপনার কানেকশনটা চলতেছে কি। যদি চলে তাহলে আপনি সব জায়গা থেকে ভালো মতো ডাউনলোড করতে পারবেন। এই দেখেন, তাহলে এই প্রক্সি দিয়ে আমার চলতেছে, ঠিক আছে? এখানে যেমন আপ ডাউন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই প্রক্সিটা কাজ করতেছে। এই যে দেখ, এখানে কোনো লাল দাগ নেই। আমি যদি এখান থেকে যে কোনো একটা ভিডিও চালাই, তাহলে দেখবেন যে ভিডিওটা চলছে খুব ভালো করে। তো এরপর আপনারা যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন, দেখবেন যে খুব ভালো স্পিড পাবেন। তো এরপর যদি আপনারা স্পিড না পান, তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে ট্রাই করতে হবে, ঠিক আছে? এই প্রক্সিগুলো ট্রাই করতে হবে, যেমন সক্স 4 আরও বিভিন্ন যে প্রক্সিগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করতে হবে। তাহলে একটা দেখবেন যে ভালো একটা প্রক্সি পাবেন যেটার স্পিডটা বেশি ভালো হবে, ঠিক আছে? এগুলো ট্রাই করতে হবে, নাহলে কিন্তু আপনি বেশি স্পিডের যে প্রক্সিটা আছে সেটা খুঁজে বের করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে এগুলো সবগুলো দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? আপনাকে মেইন জিনিসটা যেটা রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি যেরকম এখানটাতে প্রক্সি সার্ভার রুলসে এখানে অ্যাডে এসে এখানে সক্স 4 করলাম, তো এবার এখানে যদি HTTP থাকে আপনাকে কিন্তু এখানেও HTTP দিতে হবে, তাহলে কিন্তু চলবে না। আপনাকে যেটা আছে সেটাই সিলেক্ট করতে হবে, মানে এই তিনটা, ঠিক আছে? এই অ্যাড অপশন থেকে এখানে যে 3টা ভার্সন হচ্ছে সেই 3টা ভার্সনের প্রক্সিগুলো আপনি ইউজ করতে পারবেন এবং সেগুলো দিয়েই ভালো মতো ডাউনলোড দিতে পারবেন। তো আজকে এতটুকু পর্যন্ত ছিল, ধন্যবাদ সবাইকে। আর আমার আরেকটা ভিডিও আছে, এই যে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা শুধুমাত্র IDM দিয়ে ডাউনলোড করতে পারবেন একদম দারুণ স্পিডে। তো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, আশা করি এটাও ভালো আসবে। এবং আরেকটা ভিডিও, এই যে ভিডিওটা, সেটার মাধ্যমে আপনারা কোনো রকম টুইক ছাড়াই শুধুমাত্র রাউটার থেকে কয়েকটা সেটিংস চেঞ্জ করে আপনারা রাউটারের স্পিড বাড়াতে পারবেন, পিংটাকে কমিয়ে নিতে পারবেন, যাতে আপনারা আপনাদের গেম খেলা বা ব্রাউজ করার জন্য ভালো স্পিড পান। তো আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, টাটা।